জাতি ধর্ম আর বর্ণে এই বর্ণিল ভারতবর্ষকে পুরোপুরি রঙিন করে তুলেছে পরম্পরাগত ধর্মীয় পালাপার্ব। ঋতু বৈচিত্র্যের মতো এক একটা উৎসব ভিন্ন মাত্রা নিয়ে হাজির হয়। 12 মাসে 13 পার্বণের এই দেশে প্রায় নিত্যদিন কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠান লেগেই আছে। তার মধ্যেই যখন কোনো বড় মাপের ধর্মীয় উৎসব পালিত হয়, সেখানে আনন্দের ভাগাভাগিতে অন্তত এদেশে দেখা যায় জাতের বেলায় ধর্মীয় গোড়ামি ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসবে ঐক্যের ভারতের মিনি ক্যানভাসের রূপ নেয়। পৌরাণিক শাস্ত্র থেকে জানা যায় খার্চি উৎসবের সঙ্গে রাজপরিবারের যোগসূত্রতা ছিল। দিনবদলের পালায় অবলুপ্ত ত্রিপুরার রাজত্ব শাসন, কিন্তু খার্চি বেঁচে আছে আপন মহিমায় মহিমান্বিত হয়ে। আচার নিষ্ঠা আর পবিত্রতায় 14 দেবতার পূজার্চনায় একই নিয়মের প্রতিপালন হলেও আনুষঙ্গিক পরিবেশে আধুনিকতার সুস্পষ্ট উপস্থিতি। পুরনো আগরতলার এই খার্চি উৎসবকে শুধুমাত্র একটা ধর্মীয় পর্ব হিসেবে গণ্য করা হয়তো ভুল হবে, কারণ এই উৎসব সংহতি, সৌভ্রাতৃত্ব আর মিলনের বন্ধনকে মজবুত করার সাক্ষাৎ বাস্তবভূমি। পৃথিবীর নানা প্রান্তের ধর্মপ্রাণ মানুষেরা পৌঁছে যান ত্রিপুরার খার্চি উৎসবের অনন্য বিমুগ্ধতার বার্তা পেয়ে, ছুটে আসেন খার্চিতে। আবার তেমনি এই উৎসবেই মানুষের ভিড়ে পাওয়া যায় সাদা চামড়ার শাহেদ বিবিদের। লাখো মানুষের পদচারণায় ছবির নেপথ্যের শক্তি অনুসন্ধান করেন অনেকে। খার্চি উৎসবকে কেন্দ্র করে গোটা মন্দির চত্বরকে সুসজ্জিত করা হয়েছে। 7 দিন 14 দেবতার টানে ভিড় জমাবেন লক্ষ লক্ষ ভক্তপ্রাণ মানুষ। পবিত্র মন্ত্র উচ্চারণ, ঢাক শঙ্খ কাঁসর আর উলুধ্বনিতে বন্দনা হবে 14 দেবতার। জাতি পাতি কিংবা পদবিতে নয়, মুক্ত প্রাণে শুচি শুদ্ধতায় যে যার মনোবাসনা একাগ্র চিত্তে পৌঁছে দেবেন হরি বাণী কুমার গঙ্গা লক্ষ্মী সব 14 দেবতার কাছে। 14 দেবতার এই মন্দির আর এখানকার 14 দেবতার মূর্তি নিয়ে ইতিহাস রয়েছে। রাজমালায় উল্লেখ রয়েছে প্রাচীনকালে এক অত্যাচারী নৃপতি ছিলেন ত্রিপুর, তিনিই নাকি নিজের নামানুসারী রাজ্যের নাম রেখেছিলেন ত্রিপুরা। আবার সেখানে কেউ বলেছেন দ্রুজ্জের পুত্র ত্রিপুর, পাশাপাশি আবার অনেকেই বলেছেন দ্রুজ্জের বংশের নৃপতি দৈত্যের ঔরসে ত্রিপুরার জন্ম। যাই হোক, ত্রিপুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রজারা শিবের আরাধনা শুরু করেছিলেন, তার পরিণতিতে 14 দেবতার অধিষ্ঠান। এই ত্রিপুরার কোনো এক সময় রাজধানী ছিল উদয়পুর, সেই সময় 14 দেবতারাও ছিলেন উদয়পুরের। 1760 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণমাণিক্য রাজধানী স্থানান্তরিত করে নিয়ে গিয়েছিলেন পুরাতন আগরতলায়। 14 দেবতার মন্দিরও প্রতিষ্ঠিত হয় সেখানে। কৃষ্ণকিশোর মাণিক্য যখন 19 শতাব্দীতে রাজধানী নিয়ে আসেন বর্তমান আগরতলায়, তখন আবার সেই মন্দির স্থানান্তরিত হয়নি। 14 দেবতাগণ থেকে যান হাওড়ার পাড়ে, পুরাতন রাজধানী অর্থাৎ পুরাতন হাবিলিতে আজও পরম নিষ্ঠা আর ভক্তিতে পূজিত হন 14 দেবতা। ফসল উৎপাদন, সুখ সমৃদ্ধি, রোগ শোক থেকে মুক্তি সব মিলিয়ে মানুষের মঙ্গল কামনাতেই বন্দনা চলে 14 দেবতার। খার্চি শুভ শক্তির প্রতীক। মহারানী হীরাবতী একসময় পুত্র সন্তানের কামনায় আরাধনা করেছিলেন 14 দেবতার, পুত্র যেন হয় সর্বগুণে গুণান্বিত প্রজাপালক। বহু যুগের পরে এখনও যেন ভেসে আসে সেই একই আহ্বান, মানুষের কল্যাণ। ভক্তির সঙ্গে ভক্তের প্রার্থনার অপূর্ব সংমিশ্রণ ঘটে 14 দেবতার মন্দির প্রাঙ্গণে। মানুষের মানুষে ভালোবাসার চিরন্তন ঐতিহ্যের প্রতিচ্ছবি এখানেই দেখা যায়। যুগ যুগ ধরে এভাবেই গড়ে উঠেছে ত্রিপুরার এক সুমহান ঐতিহ্য। ত্রিপুরার মানুষ নানা উপলক্ষে উৎসবে ও মেলায় মিলিত হয়ে থাকেন, বিনিময় করেন ভাব ভালোবাসা আর বিশ্বাসের। খার্চি উৎসব তাই হয়ে উঠেছে মানুষের মিলন মোহনা, সম্প্রীতি সংহতি আর সৌভ্রাতৃত্বের শুভ চেতনায় মানুষ হৃদয় উদ্ভাসিত হয় খার্চি রাত্রে। দিনের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে মন্দির প্রাঙ্গণের চেহারা। পুরনো মন্দিরটিকে অক্ষত রেখে সংস্কার সাধন করা হয়েছে, পাশাপাশি নাগমন্দির নির্মাণ সহ পুণ্যার্থীদের সুবিধার জন্য বিভিন্ন নির্মাণ কার্য সম্পন্ন করা হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে এই এলাকার রাস্তাঘাটেরও সংস্কার করা হয়েছে, গড়ে তোলা হয়েছে পুরাতন হাবিলি পার্ক। 14 দেবতা বাড়ির পুরো এলাকাটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে।
পুরনো রাজবাড়ির সংস্কার সাধন করে সেটিতে একটি মিউজিয়াম গড়ে তোলা হয়েছে। তাছাড়া রয়েছে কৃষ্ণমালা নৃত্য মঞ্চ ও হাবিরি যাত্রীনিবাস। ত্রিপুরার পর্যটন উন্নয়ন নিগমের প্যাকেজ ট্যুরেরও যুক্ত রয়েছে চতুর্দশ দেবতা বাড়ির সঙ্গে। খারচি উৎসব এখানকার বহমান জীবনের অনন্য এক দৃশ্য, যেখানে জাত পাত ধর্ম সব মিলেমিশে শুধু ঐক্যের সুরকে ধ্বনিত করে চলে। খারচি উৎসবের উচ্ছ্বাস আনন্দ এই মুহূর্তের ক্ষতবিক্ষত পৃথিবীতে মানুষের হৃদয়ে মানবতার আর মনুষ্যত্বের বীজ নতুন করে প্রথিত করুক। আরাধ্যের কাছে মনোবাসনা পৌঁছে দেয়। ভাষা এক নয়, কিন্তু নির্মিলিত চোখ আর করবদ্ধ হস্তযুগলে চৌদ্দ দেবতার পাদুপদ্যে কায় মনোবাক্যে প্রার্থনার আকুতিতে নেই কোনো ভিন্নতা। কেউ হয়তো কপালে হাত ঠেকিয়ে, আবার কেউ সাষ্টাঙ্গে প্রণাম করে ভগবানের কাছে পৌঁছে দেন মনের সুপ্ত বাসনা। মোম ধূপ প্রসাদের বাতিল নিয়ে দীর্ঘ লাইনে ভক্ত অপেক্ষায় কতক্ষণে ভোগ চড়াবে। পারম্পরিক প্রথা অনুযায়ী যেখানে বলি হচ্ছে সেখানেও আবার বৃদ্ধ বনিতার ভিড়। মন্দির চত্বরে কেউ মেলায় ঘুরে খুঁজছেন পছন্দের জিনিস। সব মিলিয়ে এই মুহূর্তের চৌদ্দ দেবতার মন্দিরের ঘটনা এই দৃশ্যগুলোতেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। কেন ছুটে আসা, কি প্রত্যাশা মানুষের অভিব্যক্তি জানা গেছে সেখানে। নিউজ আপডেট অফ ত্রিপুরার প্রতিনিধির সঙ্গে অনেকেই বলেছেন, চৌদ্দ দেবতা না টানলে শত চেষ্টাতেও দর্শন সম্ভব না। ভক্তের ভিড়ে চৌদ্দ দেবতার মন্দিরের দৃশ্যে বলাই বাহুল্য, ভগবানের টানে চৌদ্দ ঠাকুরের একেবারেই কার্পণ্য নেই। ধনাঢ্য থেকে ক্লিষ্ট ভক্তের সমাগমে খারচি সহ সীমারেখার বাইরে। চৌদ্দ দেবতার মন্দিরে নিউজ আপডেট অফ ত্রিপুরার প্রতিনিধির কথা হয়েছে ভক্তপ্রাণ মানুষদের সঙ্গে। যাদের সঙ্গেই কথা হয়েছে তারা বলেছেন একই কথা, তারা এসছেন পরিবার সন্তান সন্ততিদের জন্যে প্রার্থনা জানাতে, এসছেন সুখ শান্তির প্রার্থনা লাভে। মেলা আর মানুষের যোগাযোগ চিরকালের, খারচি মেলা অনেকের কাছেই বাড়তি রোজগারের সুযোগ করে দেয়। মেলা প্রাঙ্গণে নিউজ আপডেট প্রতিনিধি কথা বলেছেন সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে। আর কে নগর থেকে এসছেন পেশায় কৃষিজীবী কমল দাস, তিনি বলেছেন গত বছরের ব্যবসা ভালোই হয়েছিল, এবারেও প্রত্যাশায় রয়েছেন ঠাকুরের কৃপায় ব্যবসা হয়তো ভালোই হবে। সেখানেই কথা হয়েছে স্টেশনারি থেকে প্যারার দোকানের মালিকের সঙ্গে। সকলেরই একই প্রত্যাশা, চৌদ্দ দেবতা হয়তো এবারেও বিমুখ করবেন না, ব্যবসা ভালোই হবে। নেই ঘর নেই সংসার, যেখানেই মেলা সেখানেই আখড়া বানিয়ে কয়েকদিন গুজরাট। খারচি উৎসবে শুধু নয়, গুয়াহাটির কামাখ্যা থেকে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরের দীপাবলি উৎসব হোক কিংবা হোক খারচি উৎসব, সব জায়গাতেই লম্বা চুল লম্বা দাড়ি পরনে লাল থানের কাপড়ে এই মানুষগুলো প্রতি বছরই দেখা যায়। এরা হচ্ছেন যাযাবর সন্ন্যাসিক দল। নিউজ আপডেট অফ ত্রিপুরার এই প্রয়াসে যারা ঘরে বসে চৌদ্দ দেবতা মন্দিরের চিত্রপট অবলোকন করলেন, পুণ্যের ভাগ হয়তো একই থাকবে। ত্রিপুরার সীমা ছাড়িয়ে যারা ভিন রাজ্যে কিংবা বিদেশে বসে ত্রিপুরার ঐতিহ্যবাহী খারচি উৎসব এতক্ষণ প্রত্যক্ষ করলেন, চৌদ্দ দেবতা সকলের জন্যে আশীর্বাদ করুন। আমরাও রইলাম আপনাদের সঙ্গে।